সেই নবী আমাদের আল্লাহ পাক কত নিয়ামত করে দিয়েছে আমাদের না লিয়ে নবী বেহেশতে যাবে না ওয়াদা করেছে সবাই মিলেমিশে বললেন আর একটু চিল্লে বললেন না কিতাবে লেখা আছে মাকামে মাহমুদের কাছে নবী আমার মাথাটা ফেলবে কিয়ামতের ময়দানে তাফসীর এসেছে আল্লাহর নবীর মাথা যখন মাকামে মাহমুদে পড়বে আল্লাহ পাক দেখবে হাবিব তুমি মাথা তোলো বন্ধু শিগগির মাথা তোলো আমি আল্লাহ সহ্য করতে পাচ্ছি না তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পাচ্ছি না তোমার দাবি আজকে আমি আল্লাহ পূর্ণ করে নেব হাবিব বলো তুমি কি দাবি করবে বলো বলো তুমি কি চাবে বলো এই কিয়ামতের ময়দানে তোমার দাবিটা কি বলো একবার তুমি শোনাও আমি নবী আমি আল্লাহ তোমার দাবিটা পূর্ণ করতে রাজি আমার আপনার নবী রেখে বলবেন আল্লাহ এই মহা ময়দানে একটাই দাবি আমি খাবার জন্য দুনিয়ায় চাইনি পড়ার জন্য চাইনি এ আল্লাহ রে তুমি বলেছিলে গাড়ি লাও তুমি বলেছিলে বাড়ি লাও তুমি বলেছিলে জান্নাতের খানা আমি লইনি আল্লাহ এই মহা ময়দানে চাচ্ছি আল্লাহ আমার গুনাহের উম্মত মুতালিরা আজকের এই সূর্যের তলায় সহ্য করতে পারছে না ওদের ডেকে ডেকে বিচারটা করে ওদের হাতে জান্নাতের টিকিটটা দিয়ে দি আমার নবীর কথায় হাবিবের কথায় আমার আল্লাহ নিজে আর কোন কথা হবে না আর কোন সংবাদ হবে না আল্লাহর নবী আল্লাহ পাক দেখে বলবে ফেরেশতারা আমার নবীর উম্মতদের বেঁচে বেঁচে আমার কাছে নিয়ে এসো আমি ওদের বিচারটা করব জোরে বলুন কিয়ামতের ময়দানে কোটি 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 আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার উম্মত আছে তারা কিয়ামতে উঠবে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ আমি বিশ্ব নবীর উম্মত কি করে চিনব আল্লাহ পাক দেখে বলবেন ফেরেশতারা চেনার কোন অসুবিধা নেই যারা নামাজ পড়েছিল যারা রোজা করেছিল যারা উযু করেছিল ওই সব জায়গাগুলো নূর ঝলক দেবে আর একটু জোরে বললেন আর একটু চিল্লে বললেন না ওই ঝলকালা মানুষগুলো আমার কাছে নিয়ে এসো এই জন্য তো নামাজ পড়ার কথা বলা আছে উযু করার কথা বলা আছে আজ হেলায় খেলা আমরা নষ্ট করে দিচ্ছি বাবা সময় পেলে নামাজটা পড়ুন সময় পেলে আল্লাহকে ডাকুন সামনে রোজা নিয়ত করুন আল্লাহ একটা মাস যেন আমার শরীরটা ভালো রেখে দিও আমি রমজানের রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ একটু নিয়তটা করুন জি আল্লাহ আকবার কিয়ামতের ময়দানে আমাদের হাত দিয়ে আমাদের কপাল দিয়ে আমাদের মুখ দিয়ে নূর চমকাবে জোরে বলুন একটা আলো বার হবে জোরে বলুন ফেরেশতারা ডেকে ডেকে তখন দিয়ে দেবে কিন্তু ঝুনো পাপি যারা ঝুনো পাপি বোঝেন তো ঝুনো পাপি ওদের চেনেন আল্লাহ আকবার দুমুকো দুমুকো সকালে এক কথা বিকেল আর এক কথা এদের বলে ঝুনো পাপি জি ওরা কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে আপিল করবে ফেরেশতারা আমাদের লে চলো আমাদের লে চলো ফেরেশতারা বলবে তোকে নূর কই তোকে জ্যোতি কই বলে আলেমরা বলেছিল শফিকুল মাওলানা বলেছিল কান ঝাড়াতে চলে গেছে ওকে যাইনি তা বলতে তোরা দাঁড়া পরে লে যাব জি আহ আমার রহমতের নবী আমার দয়ার নবীর কত দাম কত মূল্য কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ চোখে দেখবে জোরে বলুন আহ আমার নবী পাক ডেকে বলবেন যাদেরকে ফেরেশতারা নিয়ে এসেছো আমার উম্মত হাজারো কিছু অন্যায় করেছে গুনাহ করেছে ওদেরকে লিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দাও জোরে বলুন যারা খাঁটি নবীর দরদি উম্মত তাদের জান্নাতের টিকিট দেবে আর যেসব উম্মতেরা দুআসরা হয়তো কিছু করেছে নেকি করেছে তাদেরকে জাহান্নামের টিকিট দেবে আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ এদেরকে শান্তি দাও এদেরকে নাজাত দাও আল্লাহ পাক বলবে আল্লাহ নবী আমি ওয়াদা করেছি ওদেরকে পুড়িয়ে তারপরে জান্নাত শাস্তি দিয়ে তারপর জান্নাত অত সহজ না এই জন্য বলছি বাবা একটু কাজ করুন ফায়দা পাবেন একটু কাজ করুন লাভ পাবেন আল্লাহ নবী ডেকে বলে বাবা সাহাবীরা হাড়গুলো দশজন রেখে দাও সাহাবীরা দশজন রেখে দিলেন বাবা আল্লাহ নবী খাবার পরে কি করলেন সাহাবীদের ডেকে বাবা হাড়গুলো আমার কাছে নিয়ে এসো আল্লাহ নবীর কাছে হাড়গুলো নিয়ে এলেন আমার নবী পাক হাত ধুয়ে তুলে বলে আল্লাহ আমার সাহাবী বড্ড গরিব মানুষ একটা ঘর পেতেছে টাকা নেই পয়সা নেই আজকে আমাকে যখন এনেছে আল্লাহ বরকতান স্বরূপ এই সাহাবীর ছাগলটা আল্লাহ তুমি জিন্দা করে দাও ও ভাইরা রে
ঈসা নবী লাঠি ছিল ওই লাঠি দিয়ে জিন্দা করতো লাঠি চোবাতো আর কুম্বিজনিল্লা বলতো জিন্দা হতো আর আমার নবী সরাসরি বলে আল্লাহ জিন্দা করো আমার নবীর পাওয়ার কত আল্লাহ দিয়েছিলেন সঙ্গে সঙ্গে বকরি ছাগলটা জিন্দা হয়ে সামনে দিয়ে ডাকতে ডাকতে চলে যাচ্ছে জোরে বলতে পারলেন আরেকটু চিল্লে বলা গেল না আরেকটু জোরে বলতে পারলেন না আল্লাহর নবী ওই অবস্থা দেখে কিতাবে লেখা আছে কম বেশি 5000 ইহুদি তারা দেখছিল বিশ্ব নবীর কাণ্ড বিশ্ব নবীর আপনার চাল চলন তারা আর দেরি করতে পারলো না ছুটে এসে 5000 ইহুদি আমার নবীর হাতে হাত দিয়ে তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল তারা বলল নবী গো আজকে আমরা চোখে দেখলাম পৃথিবীর জমিন ইসলামের কোনো বিকল্প নেই ইসলাম হচ্ছে সত্য ইসলাম হচ্ছে সত্য জোরে বলেন তা আজকে আমি বলে দিয়ে যাচ্ছি আমার মৌলী মুকুন্দ ভাইরা একদম ঘাবড়াবেন না একদম চিন্তা করবেন না আমার আল্লাহ আমাদের দিন আবার ফিরিয়ে দেবি জোরে বলুন ইনশাআল্লাহ ইমাম মেহেদী আসবে সরঞ্জাম তৈরি হয়ে যাচ্ছে হযরত ঈসা নবী লাভবেন সব সরঞ্জাম তৈরি হয়ে যাচ্ছে আর খুব বেশি দেরি নেই যথারীতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ হয়তো আমরা দেখতে পাবো বলুন ইনশাআল্লাহ আপনারা নেটে দেখছেন আর আরো যারা সংবাদ মাধ্যমে দেখছেন আল্লাহ প্রত্যেককে দেখার মতো তৌফিক দিন কারণ আজকের সারা বিশ্বে মুসলমানদের নেতা নেই সারা বিশ্বে মুসলমানদের একটা লিডার মাতব্বর নেই তাই আজকের আমার দাদা পীর চলে গেছে 1300 হিজরির মুজাদ্দিদ আর 1400 হিজরির মুজাদ্দিদ আসবে হযরত ইমাম মেহেদী জোরে বলুন সুবহানাল্লাহ তাই আজকের বলছি বাবা অহংকার গর্ব তাকব্বরি ফিরে বাজি পায়ে ধরে বলছি আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি আমার সোনার পাগল সব বাদ দে আপনার ভাই না ভাই না একটা ভাইয়ের গালে চড় মারবেন আপনার কি হাত কাঁপবে না আপনার হাত কি কাঁপবে না একটা ভাইরা আপনি লাঞ্ছিত বঞ্চিত করবেন আপনার কি দুঃখ লাগবে না তাই পায়ে ধরে বলছি বাবা মিলেমিশে চলুন মিলেমিশে থাকুন ভাই ভাইয়ের দরদের কোলে তুলে নেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবে জোরে বলুন আমার কথা ভুলবেন না একটু মগজে রাখবেন একটু রাখবেন যেহেতু আমি আপনাদের খোকা ভাই এলাকায় আসি আপনারা ভালোবাসেন মহব্বত করেন লাগিয়েছো এক একটা গাছের ফল এক একটা সুস্বাদু আমি আল্লাহ বানিয়ে দিয়েছি বান্দারে তোরা আমার আল্লাহ বলে ডাকবি আলহামদুলিল্লাহ বললে আমি আল্লাহ খুশিতে বাগে বা জি আমরা নেমো খারাম যে পথে খাই ওই পথে হাগি কি কুটুম বাড়ি খেয়ে চলে যাচ্ছে আর বদনাম দিয়ে যাচ্ছে খাওয়া ভালো হয়নি কি এত যত্ন করেছে হ্যাঁ বেগুন ভাজি আলু ভাজি ডিম ভাজি মাছ গোশ লাস্টের বেলা বলে চলে যাচ্ছে ওর খাওয়া ভালো হয়নি দেখেন দিন এ ক নম্বর নেমো খারাম রে আল্লাহ বলে বান্দা তোমার বাড়ি কারেন্ট আছে বান্দা তুমি কারেন্ট যখন পড়াও পাখা যখন ঘোরে বাবা লাইট যখন জ্বলে তুমি একবার কি লক্ষ্য করেছ একবার কি চিন্তা করেছ বাবা কারেন্টের মিটার আছে বাবা টপ 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 করে মিটার ওঠে টপ টপ করে মিটার ওঠে তিন মাস পর পর কারেন্টের বিল তোমার আমার বাড়ি এসে যায় বাবা পমাস প্রত্যেকটা মাসে তথা তিন মাস পর পর কারেন্টের বিল জমা দিতে কারণটা কি তুমি পাকা ঘোরাও তুমি পাকা চালাও বাবা তুমি ডুম জ্বালাও আলো করো এই জন্য পয়সা দিতে হয় আল্লাহ পাক ডেকে বললেন দুনিয়ার সরকার তোমার কাছ থেকে টাকা লয় তুমি কারেন্ট চালাও বলে দুনিয়ার সরকার পয়সা লয় তুমি কারেন্ট বলে ব্যবহার করো বলে আর আমি আল্লাহ এমন মাওলা এমন মাবুদ এই যে মৃদু হাওয়া তোমার ঘরে পৌঁছে দেয় সূর্যের আলো তোমার ঘরে পৌঁছে দেয় বান্দারে কোনদিন আমি তোমার বাড়ি বিল পাঠাইনি আমি আল্লাহ ফ্রি করে দিলাম কত বড় দয়ার আল্লাহ কত বড় মায়ের আল্লাহ সব ফ্রি সব ফ্রি আমরা ভোগ করি রাতের বেলা চলবো
আল্লাহ চাঁদ দিয়েছে সূর্য দিয়েছে আমরা রাতের বেলা চলি বাবা জি একটা দিনে তোর বিল আসে না আমাদের পয়সা দিতে হয় না কেন আল্লাহ বলছে তোদের পয়সা নেব না কারণ তোদের আমি খুব মহব্বতের সঙ্গে পাঠিয়েছি জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আমাদের যখন আল্লাহ তৈরি করে আদমকে ফেরেশতারা মানা করেছিল আল্লাহ করবেন না আল্লাহ করবেন না আল্লাহ বলেছিল আমি যা জানি তোরা তা জানিস না আমি বানাবো আল্লাহ কত খুশি হচ্ছে এই যে টুপি মাথায় দিয়ে বসেছেন আমার আল্লাহ কত আনন্দ পাচ্ছে কত খুশি হচ্ছে আমার বান্দারা কিভাবে বসে আছে আলেমদের মাহফিলে ফেরেশতারা তাকিয়ে দেখ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলুন এই বসাটা আল্লাহ ভালোবাসবে তো নাকি বাবা হ্যাঁ আর যারা ওই ভাজা ভুজি খাচ্ছে ওকে ভালোবাসবে ওই রাস্তা রাস্তা দেখো খয়নি ডলতে জীবনে খাইনি আজকে দাঁতের গোড়ায় দেবে কি তাই না বাবা জি একটু লক্ষ্য করুন এজন্য বলছি বাবা আল্লাহ আমাদের ভালোবাসে আমরা আল্লাহকে চিনতে পারলাম না আল্লাহকে জানতে পারলাম না আব্বাজান ভাইজান যে মাটি আল্লাহর ওই মাটিতে আমরা ফসল ফলাই বাবা এক একটা গাছ লাগিয়েছি আগামী দিন তুমি আম খাবে এক একটা স্বাদ আলাদা আপনি হিমসাগর আম খাবেন ন্যাংরা আম খাবেন ফজলি আম খাবেন গোবিন্দভোগ আম খাবেন এক একটা আমের এক একটা সুস্বাদু আল্লাহ বলে বান্দা ওই জমিনটা কিন্তু আমার ওই জমিনটা কিন্তু তোদের না আমি আল্লাহ বিছানা করে দিয়েছি ওই জমিনে তোরা ফসল ফলাস ওই জমিনে তোরা গাছ লাগাস যখন খাবি বিসমিল্লাহ বলে খাবি আলহামদুলিল্লাহ বলবি আমি আল্লাহ খুশিতে বাগে বা আল্লাহু আকবার আমাদের খুশি নেই আমাদের খুশি নেই যদি একটু তরকারি নুন হয়েছে সেই রাম চোখ মোটা মোটা করে বদ্দি কি তাকাচ্ছ কমনে ছিলি তুই এরম হলো কেন আচ্ছা বলেন দি প্রত্যেক দিন ভালো রাঁধে একদিন একটু নুন হয়েছে কি একদিন একটু আনলি হয়েছে কেন ক্ষমা করা যায় না এই আজকে একটু আনলি হয়েছে কাল থেকে ভালো করে রাঁধিস এটা বললি তো মিটে যায় কিন্তু আমরা কি করি এত চোখ মোটা করবো মনে হচ্ছে চোখের মধ্যে লে লিখছি কেন বাবা তোমার চোখ এত মোটা কেন আল্লাহ আকবার এই জন্য ক্ষমা করতে হয় ওরা তো মেয়ে কত কাজ করে সংসারে কত ঝামেলোদের পথে হয় বাবা সন্তান মানুষ করা ঝাড়ঝুড় দেওয়া নেতানুতি দেওয়া আরো অনেক কাজ আছে বাবা জি সব কাজগুলো গুছিয়ে তারপর তো রান্না করবে আবার তুমি আমি তো খুলে লব না ভাত তরকারিটাই গিয়ে লব না খুলিয়ে তোমার কলি দিতে হবে গালে দিলি ভালো হয় যেন বড় বাবু চুকুর বসে রে আর হাতের কাছ তুলতে হ্যাঁ এত কিছু দিচ্ছে তাও তোমার মন পায় না এত কিছু করছে তাও তোমার মন পাচ্ছে না আল্লাহ বলে বান্দা তুই একটা বার তাকিয়ে দেখ আমি তোর কেমন মায়ের আল্লাহ কেমন দয়ার আল্লাহ কি সুন্দর করে তোকে পৃথিবীতে পাঠিয়েছি নাকের জায়গায় নাক চোখের জায়গা চোখ মাথার জায়গায় মাথা তোর মাথা সুন্দর মাথা যেহেতু শরীর মধ্যে হেড কোয়ার্টার হচ্ছে মাথা তোর হেড হচ্ছে মাথা সমস্ত বুদ্ধি বিবেক মাথায় থাকে বাবা আল্লাহ পাক তাই কি করলেন এই মাথায় চুল গজিয়ে দিলেন মাথায় চুল গজিয়ে দিলেন আজকে তুই যদি ন্যাড়া হতো মাথায় চুল না থাকলে আপনার মানার হতো না আবার আল্লাহ কত সুন্দর করে মাত্রা বানিয়েছে কি সুন্দর চোখটা বানিয়েছে চোখে করে যদি মাল মাত্রা উড়িয়ে পড়ে তোর চোখটা গলে যাবে চোখটা ক্ষতি হবে আমি আল্লাহ চোখে সাদার লাগিয়ে দিয়েছি আল্লাহ বলে আমি এত কিছু করে দিয়েছি তো আমার নাম লিবি নে আল্লাহ বলে বান্দা তোর গালটা কি সুন্দর করেছি দেখ দেখ কি সুন্দর করেছি আর ওই গালের ভিতরে একটা হাড়বিহীন একটা আপার জীব ওতে তো হাড় নি বাবা ও এমন একটা নিয়ামত আল্লাহ করেছে দুনিয়ার যা কিছু আপনি গালে দেবেন ও কিন্তু স্বাদ বলে দেবে জোরে বলুন চিল্লে বলুন ঝাল হলে ঝাল বলবে টক হলে টক বলবে মিষ্টি হলে মিষ্টি বলবে কেটা বাবা এই গালের জীব জীব আল্লাহ তো নিয়ামত করেছে তুমি গালে দাও জীব বলছে তিতো জীব বলছে মিষ্টি এটা আমার আল্লাহর ক্ষমতা জোরে বলুন জি সবই তো শরীর ওই মিষ্টিটা তুমি একটু বগলে ধরো দি বল বগল মিষ্টি না তে তো বগল বলতে পারবে না গাল বলতে পারবে জোরে বলুন
এই জন্য যখন তোরা খাবি বিসমিল্লাহে ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবি আহা আল্লাহর নিয়ামত খাবো এই দোয়াটা বলতে হয় বিসমিল্লাহে ওয়া আলা বারাকাতিল্লাহ খাবার মাঝে মাঝে একটা দোয়া বলবি তবে সবজন খাওয়া থামো মারবি না একটু ছোট ছোট লোকমা গালি দিবি কারণ তোর হুলকুন্ডা সরু ওখানে মাল ঢোকবে তো যদি ওভার লোড হয়ে যায় কাত হয়ে পড়বি জি আবার আমার আল্লাহ কত বড় দোয়ার আল্লাহ ভেতরের দিকে আয়নায় দেখবেন একটা সাপ্লাই জিপ তৈরি করে দিয়েছে জোরে বলুন ভেতরের জীবের নাম কি আলজি আরে কথা বলেন না কেন ভিতরের জীবের নাম কি আলজিব এই সামনের যে জীব হচ্ছে বড় জীব ওর নাম আলজিব কারণ তুমি যখন থাবা দেবে গালে যখন ভাত দেবে গালে ওই ছোট জীবের কাজ হচ্ছে ও ঠেলি ঠেলি দেবে জোরে বলুন চিল্লে বলুন আপনার কথা নিয়ন্ত্রণ করবে ওই ছোট জীব হ্যাঁ তাহলে আমার আল্লাহ এত কিছু করে আল্লাহ কি বললেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোরা আমার শরণ কর জিকির কর আল্লাহ বলে ডাক বান্দা আল্লাহ বলে শরণ কর আল্লাহ কোরআন পাকে কি বলেছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন একবার যদি আল্লাহ বলে ডাকিস আমি তোর নাম 10 বার বান্দা বলে ডাকি একটু জোরে বলতে হবে আরেকটু জোরে বলতে হবে ক্ষমতার মালিক কে চিল্লে বলো জোরে বলুন একমাত্র আল্লাহ আমি গত বছর এই গত কয়েকদিন আগে ওই পাড়ায় বলছিলাম জি আপনারা পাগলাহাট থেকে বাসে উঠেছেন জি সান সিটি যাবেন বাসের গতি ছিল 90 হঠাৎ ফাঁকা মাঠে ব্রেক ফেল ঠিক বুকে হাত দিয়ে বিচার করবে আল্লাহ দিকে তাকিয়ে বলে ড্রাইভার হাঁকতেছে ব্রেক ফেল তখন আমরা নামলেই কার জোরে বলতে পারলেন না আমরা নাম লই কার কেন হ্যাঁ ব্রেক ফেল কি ফেল ব্রেক ফেল তখন কতবার আল্লাহ নাম লেছে বলেন দিন আল্লাহ আল্লাহ তুই ছাড়া কেউ নেই আল্লাহ আল্লাহ তুই মাসা আল্লাহ তুই মাসা যদি গাছে একবার মারে সব শেষ আল্লাহর নাম কত ঘন ঘন লিখছি আর যেই বাসটা কন্ট্রোল হয়ে গেছে কোনো ক্ষতি হয়নি আল্লাহু আকবার আমরা কত বড় দুমুখো ঢেকি বাসেতে লেবে কোন ড্রাইভারের গলা জড়ি ধরে বলতি সত্যি ভাই তোর হাত তাহলে বাঁচিয়েছে কে ড্রাইভার না আল্লাহ আরে কথা বলে না কেন আল্লাহ তার বাসের ভিতর বললাম আল্লাহ আর লেবি বলতি ড্রাইভার হ্যাঁ ড্রাইভার তোমার কন্ট্রোল করেছে ঠিক আল্লাহর হুকুমে তুই বাঁচিয়েছিস জোরে বল একটুখানি বললে মিটে যায় আল্লাহর হুকুমে তুই বাঁচিয়েছিস বাস ঝামেলা মিটে যায় কিন্তু আমরা কি করি আমরা কি বলি সত্যি তোর হাত কি হাত যে তুই করিলি জি এই দুমুখো ঢেকির জন্য আল্লাহ কোরআনে বলেছে ওদের সতর্ক করে দাও ওদের হাল হকিকাত খারাপ জি যখনই ডাকবেন একমুখ হয়ে ডাকবেন যখনই ডাকবেন আল্লাহ থেকে তাওয়াজ্জু হয়ে ডাকবেন আল্লাহ পাক খুশি হবে জোরে বলুন সে আল্লাহর নাম একটু লোবা যাবে বাবা জোরে বলেন যাবে আরে প্রাণ খুলে ডাকবেন লেবেন জি আপনাদের মৌলি মুকুন্দ আমি অনেকবার এসেছি বোধহয় আইজুর রহমান আমি এই ভিতরে জলসা হতো না বাবা কি হতো না কোন পাড়া মোটি পাড়া ও পাড়া ভাগ আছে বোধহয় নাকি এরা তালি এ পাড়া আলাদা আল্লাহ আকবার আমি এসেছি বস এই মাঠের দিকে সব হতো বলকালার মাঠে জি আইজুর রহমান ছিল আমি ছিলাম জি কিন্তু আমি আমার মাওলানা ভাই যখন দাওয়াত দেয় আমাকে শফিকুল ভাই উনি আমার বাড়ি গেছিলেন অনেকে গেছিল আমার বাড়ি জি আমি বললাম ভাই সে মৌলি মুকুদ্দমানে সে ভেতরে বলছে না রাস্তার কাছ আমি এসে দেখছি এত সুন্দর মসজিদটা তৈরি করেছেন খুব ভালো লাগলো বাবা আবার পাশে দেখছি পুকুর আল্লাহু আকবার কত সুন্দর এই স্টেজ করেছেন কোনো গরম হবে না অনেক জায়গায় পাখা নিতে হয় এখানে পাখার বালাই নেই মৃদু হাওয়া আসছে সুবহান আল্লাহ কত সুন্দর লাগছে বলুন তো তা আমি সেই জন্য বলছি বাবা যত ভাই আমার এখানে বসে আছেন সবাই একটু আল্লাহর নাম লেবেন জোরে বলে লেবেন নারে তাকবীর হয়নি ওই আওয়াজ হবে না আর আমার ওয়াজ আপনি ইউটিভিতে দেখেন শোনেন আমি কেমন বক্তা বাবা আমি অ্যাকশন আলা বক্তা হ্যাঁ অ্যাকশন আলা বক্তা বাবা হয় তুমি সারো নাই সরো জি আল্লাহু আকবার এই গত রাতে বাউন গাছে ছিলাম বাউন গাছ
দিগার মোর আল্লাহু আকবার সে মানুষের ঢল আমি এরকম চালি দিছি বাবা তকবীর দেবে না আল্লাহু আকবার আঠার হাড়ি বিরানি হচ্ছে তকবীর দেব না নারে তকবীর হ্যাঁ আস্তে আস্তে উঠতেছে নারে তকবীর সিলসিলা হক ফুরুকুরা শরীফ সিলসিলা হক ফুরুকুরা শরীফ নারে তকবীর নারে তকবীর একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা একটু জোরে বলেন খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা খুব সুন্দর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা খুব ভালো লাগছে মদিনাতে শুয়ে কাঁদে আল্লাহরই দোস্ত উম্মাদ বলে পানি ফেলে দয়ার নবী বর ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় তোমার দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া আল্লাহ হুম্মা সাল্লি আলা খুব সুন্দর হচ্ছে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আমার আল্লাহ পাক দেখে বললেন বান্দারে আমি এত কিছু তৈরি করলাম আমি এত কিছু বানালাম তোরা ভোগ দখল করবি তবে যার ওসিলা আমি তৈরি করেছি তিনি মদিনায় শুয়ে আছে বাবা তিনি হচ্ছে আল্লাহর দোস্ত ও ভাইরা রে আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী আজ আমি তোমার জন্য আসমান বানিয়েছি তোমার জন্য সূর্য বানিয়েছি তোমার জন্য চাঁদ বানিয়েছি তোমার জন্য জমিন বানিয়েছি তোমার জন্য আজকে লৌহ কলম বানিয়েছি পাহাড় পর্বত বানিয়েছি ও নবী রে তামাম উম্মতের তুমি বলে দিও জানি দিও আল্লাহর পাওয়ার আগে আল্লাহর ভালোবাসার আগে আল্লাহর চেনার আগে আল্লাহর নৈকট্য লাভ করার আগে যেন পেয়ারা নবীকে চিনেলা আহ পৃথিবীতে যত নবী এসেছে আল্লাহর পাওয়ার জন্যে আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে সমস্ত নবীরা ব্যতিব্যস্ত আর আমার আল্লাহ নিজে আমার বিশ্ব নবীকে পাওয়ার জন্যে হাবিবুল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহ নিজে ব্যতিব্যস্ত জোরে বলুন আর একটু চিল্লে বলুন তাহলে পৃথিবীতে যত নবী এসেছে আমার নবীর কোনো জোড়া হয়নি জোরে বলুন জি আমার নবীর নূর করে জ্যোতি করে আল্লাহ পাঠিয়েছে আর একটু জোরে বলুন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা লাবণ্য আল্লাহ করেছিলেন মিশরের মেয়েরা ছেলেরা দেখে পাগল হয়ে যেত কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি ছিলেন সাদা বর্ণের দেখতে সুন্দর ছিল আর মাইশা সিদ্দিকা বর্ণনা করেছেন আমার রসুল ছিল লাল বর্ণের আর অধিক সুন্দর একবার যারা দেখেছে তাদের কলিজা কেটে বার করে দিয়েছে জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না
আজকে সেই নবীর উম্মত আমি আপনি একটু ভাববেন একটু চিন্তা করবেন সংসারের জ্বালা নিজের জীবনটা বেকার করবেন না এই যে স্যার নামাজ পড়ে বসেছেন আল্লাহ কত খুশি হচ্ছে আল্লাহ কত সন্তুষ্ট হচ্ছে আমি মাওলানা ভাইকে বলছিলাম আমার টাইম ছিল 8টায় দরকার আমি 8:30টা উঠব নামাজটাকে করিয়ে নেন নামাজটাকে করিয়ে নেন জি আমার সময় ছিল 8টা আমি কিন্তু নামাজটা আমার মাওলানা ভাইকে বলে করে নিলাম আল্লাহর ইবাদত আগে আল্লাহর বান্দিগি আগে জি এই যে বসেছেন আর কোনো পিছনে টান নেই আর কোনো চিন্তা নেই আমি দেখেছি বাবা দেখেছি আমি ঘটকপুকুরি নেবেছি আল্লাহর চা খাবো একটুখানি বাথরুমে গেছে ওখানে পেশাবে হ্যাঁ আপারে পাম্পের ছেলেরা ঘিরে ধরেছে আপিসে খোকা ভাই না আতি আমি তো পরিচয় দেনি চিনলে কি করে বই তো তোমার ডেইলি দেখছি আল্লাহু আকবার হ্যাঁ এই দেখেন বাবা নিজের নাম নিজে ঢোল নিজে বাজাতি নেই আল্লাহ পাক এমনি বাজিয়ে দেয় জোরে বলুন চিল্লে বলুন আমি যেসব আলেমদের সোহবতে জীবন কাটিয়েছি আপনাদের দোয়া আপনাদের পায়ের ধুলি এখনো পর্যন্ত আল্লামা চালাচ্ছে এইটি লাখ লাখ শুকরিয়া তবে আমার জীবনে দেখেছেন কোন ইউটিউবে দেখেছেন আমি কার বাঁশ দিছি বাবা না আমার বাঁশ অনেকে দেশে অনেকে দেশে আমি সবর করে আছি বাবা আল্লাহ চালাচ্ছে এই সামনে বছর 29 ফাল্গুন বলে দি সামনে বছর দাউদ করে গেলে পাশের পাড়া সে নাছো ফোন 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 হুজুর দাউদ করব জি আল্লাহু আকবার কাশি ডাঙ্গা না কি বলে বাবা কাশি কাশি ডাঙ্গা আল্লাহু আকবার ওরা আসছে হুজুর দাউদ করব আমি এখন সে সামনে বছর বলে একদম করো তো তোর পাওয়া যাবে না আচ্ছা আমি কি হেরিয়ে যাব হারা আল্লাহু আকবার দাওয়াত নিতে হলো এটা আপনাদের দোয়া আমি গর্ব করে বলছি রে আমি পায়ে আর ধুলো নিয়ে বলছি আপনাদের একটু দোয়া করবেন আমার জন্য বাবা আল্লাহ যেন ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখে জোরে বলুন আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন সত্যি আজকেরে আমার এই শফিকুল মাওলানা ভাই খুব মনের মানুষ উনি মসজিদটা যেভাবে সাজিয়েছে আমি তো দেখলাম বাবা তবে একটা কথা বলি আমার মৌলী মুকিন্দু ভাইরা খবরদার ইমামকে সেবা করবেন কারণ বর্তমান যা অবস্থা বাবা প্রায় জায়গা ইমাম পাল্টাচ্ছে প্রায় জায়গা ইমাম পাল্টাচ্ছে যেখানে যাচ্ছে ইমাম পাল্টাচ্ছে 35 বছর ইমামতি করেছে এবছর গিয়ে দেখি ইমাম নেই কি খবর বল তোর মাকরাস ঠিক নেই 35 বছর নামাজ পড়িতেছে মাকরাস ঠিক ছিল এবছর নাকি মাকরাস ঠিক নেই কোথাকার কে হইছে বলতে মাকরাস ঠিক করে সেইটি পড়াচ্ছে আল্লাহ সেদিন ফোনে সংবাদ পাচ্ছি সেই মাকরাস আলা একটা বউলে বেরকে বলি আমি জিজ্ঞেস করতে মাকরাস ঠিক হয়ে যাইবা এই মাকরাস ঠিক হয়েছে ওই যে গোশ ভাত ডিম মাছ বাড়ির মধ্যে খাওয়াচ্ছে তা বউ খাওয়াচ্ছে ঢেকি তো মাঠে যাচ্ছে আল্লাহু আকবার কি হচ্ছে দেখেছেন এই জন্য বলি বাবা পূর্ণ চাল ভাতে বাড়ে ঠিক না ভুল বলছি বাবা ঠিক না ভুল বলছি তা আমার ভাই যেভাবে সাজিয়েছে সত্যি আল্লাহ শুকর এরকম ইমাম দরকার আছে বাবা এমন ইমাম দরকার আছে আমার বাড়ি তো গেছিল এদিন আমি দেখেছি আমার বাড়ি দুটো খালি খাবার করেছে আপনাদের দোয়া আপনাদের দোয়া ইনশাআল্লাহ প্রত্যেকে সুখে শান্তিতে আল্লাহ পাক থাকা তৌফিক দান করুক জোরে বলুন আল্লাহুম আমিন তাই আসুন পরস্পর আল্লাহর আলেমরা আসবে আলোচনা করবে আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে এসেছি আমার 8টায় ওঠার কথা ছিল 8:30টায় উঠেছি মাশাআল্লাহ আমার পরে বড় বড় আলেমরা আছে আলোচনা করবে সবাই একটু দাঁড়ান তো সালাম দেয় নবীকে ওঠেন সবাই ইয়া নবী সালাম আজকের মাইকটা খুব সুন্দর মাইক খুব ভালো লাগলো জি খুব ভালো লাগলো অনেক জায়গায় হেঁকে 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 কল যে কাবাব কিন্তু আজকে দেখছি মাইকটা ভালো আর আমি মাইকে উঠলে দেখবেন কোন জায়গায় এ ইকো দাও এখন আলেমরা অনেক সবার কথা বলছি রে বাবা আমার কালিমুল্লাহ হুজুর ছিল ও সব ইকোটিকে ধার ধারত না হ্যাঁ ইকোটিকে ধার ধারত না এই দেখেন দুবার মার খেয়েছে আমার কালিমুল্লাহ হুজুর বলে ইকো কি শুধু আওয়াজটা দিয়ে দাও জোরে বলুন এসব আল্লাহর ওলি চলে গেছে বাবা আল্লাহর বন্ধু চলে গেছে বাবা
জীবনে আমার আমার ছোট হুজির বড় ছেলে স্টেজে ওয়াজ করতে দেখিনি, নিচে চেয়ার বসে ওয়াজ করতো, ঠিক না ভুল বলছি বাবা? কি আল্লাহর ওলি চলে গেছে বাবা, কি আল্লাহর বন্ধু চলে গেছে বাবা, কলিজে এখনো কাঁদে বাবা, ফুরফুরা গেলে মনটা ঠিক রাখতে পারি না বাবা, শুধু মনটা কাঁদে। উনি আমার পীর বাবা, আমার মেজুজির ইন্তেকালের পরে আমি কালিমুল্লাহ হুজির হাতে হাত দিয়েছিলাম, উনি আমার মুরিদ করে নিয়েছিলেন। বাবা মশিউর তুমি আমার মুরিদ, কি মনের মানুষ বাবা, কি মহব্বতের মানুষ বাবা, ওসব মানুষগুলোকে হারিয়ে ফেলেছি বাবা, আর পাবো না, আর পাবো না। ঠিক আছে মাশাআল্লাহ, এই জন্য আসছে মাশাআল্লাহ, আমি তো বলিস ইনশাআল্লাহ, আমার হুজুর মিস করে না ইনশাআল্লাহ। এই দেখেন এসব সোনার মানুষ এই ছেলেরা, আমার ছোট অনেক ছোট বাবা, এরা তো জানে এর বাপ বোধ আমার আওয়াজ শুনেছে বাবা, আপনাদের দোয়া আদব করে ভালোবাসে, কারণ কোন আলেমদের সাথে আমার অমিল নেই, তবে ওই আলেমের সাথে অমিল কার জানেন, আমার ফুরফুরার যারা নাড়ে সামনে ফুরফুরা সেলসেলা, আর ভিতর গিয়ে বলতেছে ফুরফুরা ফুরফুরা, ও বাবা তার সামনে তুই কত বড় দুমুকো, সামনে তোপ বিদ্যেছে ফুরফুরা ফুরফুরা, আর ওখান গিয়ে বলতে ফুরফুরা ফুরফুরা। এই জন্য বলছি বাবা চিনে লেবে চিনে লেবে, বারবার পায়ে ধরে বলছি বাবা, তা আল্লাহর হুকুম এসেছে আমার ছোট ভাই আলোচনা করবে, আর আলেম এত সুন্দর সাজিয়েছে মাশাআল্লাহ, আর হুজুর কেবল আসছে বাবা, আজকের বলুন ওনার বাড়িতে ভাই মারা গেছে, ভাই আমার ইমাম সাহেব ভাই আমার মাওলানা ভাই বলছে হুজুর ফোন করেছে আমি যাচ্ছি, জোরে বলুন চিল্লে বলুন, তাই তো নাকি ভাই? দেখেন তাহলে আপনাদের কত ভালোবেসেছে বাবা, আজকের ভাইরে ভাইকে কবর দিয়ে আপনাদের মহাফিলে আসছে, এর নাম ভাই, আপনাদের মহাফিলটা যা সৌন্দর্য হয়, জি সেজন্য বলছি বাবা যারা বাইরে দূরে সবাই ভিতরে এসছেন একটু প্রাণ খুলে সালাম পড়েন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিবি নাম পিয়ারা আরশ পার হাকে নে এ পোকারা সাস পায়গা বারহায় এ হামারা, ইয়া নবী সালাম, জোরে 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 জোরে, উড়িল আল্লাহ আর বাণী পহল দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি আমিনাত নয়ন অনির্মণি, ইয়া নবী সালাম, ইয়া রসুল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, সবাই গায়ে গা লেগে বসুন, বালা গালা উলা বিকামালি, এখন আপনাদের সামনে জনাব হযরত মাওলানা মনার হোসেন সাহেব গাগদ্বীপ, ওটাউটি করবেন না, ওটাউটি করবেন না, আপনারা ওটাউটি করবেন না, বসুন, সুন্দর সুন্দর মূল্যবান ওয়াজ নসিহত আমরা সকলে শুনি। মাওলানা মনার হোসেন শাহ কাকদ্বীপ তিনি তশরিফ এনেছেন এখন আপনাদের সামনে কোরআন হাদিস দিয়ে মূল্যবান বায়ানগুলো আপনারা শুনুন।